আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ বিরতির পর চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে টপিকসটি নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাইলস বা অশ্ব। মেডিকেলের পরিভাষায় একে হেমোরয়েডও বলা হয়। তো প্রথমে আসা যাক পাইলসটা আসলে কি বা কিভাবে বুঝবো যে আমার পাইলস হয়েছে। প্রথমত পাইলস হলে আমাদের পায়ুপথে কিছু গোটার মতো অংশ দেখা যায়। তো পাইলসটা আসলে দুই ধরনের হয়ে থাকে, একটিকে বলা হয় ইন্টারনাল পাইলস এবং অপরটি হচ্ছে এক্সটার্নাল পাইলস। অর্থাৎ পায়ুপথের ভিতরের দিকে যে যদি গোটাগুলো থাকে তখন সেটা হচ্ছে ইন্টারনাল পাইলস, এবং পায়ুপথের বাইরের দিকে যদি সেই গোটাগুলো বের হয়ে আসে তখন সেটাকে এক্সটার্নাল পাইলস বলা হয়। তো পাইলস হলে নর্মালি টয়লেট করলে টয়লেটের সাথে ফ্রেশ একবারে লাল টকটকে রক্ত যেতে পারে, এবং পায়খানার সময় প্রচণ্ড পরিমাণে মলদ্বারে ব্যথা হতে পারে, সেই সাথে সাথে মলদ্বারে চুলকানি হতে পারে। এবং আমাদের যে অ্যানাল কুশন বা সহজ ভাষায় যদি বলতে চাই পায়খানার রাস্তায় যে রগগুলো থাকে সেই রগগুলো থেকে আসলে রক্তক্ষরণ হতে পারে, এবং সেই রগগুলো বাইরের দিকে বের হয়ে আসতে পারে বা অ্যানাল কুশনগুলো বাইরের দিকে বের হয়ে আসতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফোলা অংশগুলো বাইরের দিকে বের হয়ে আসে সেটি অটোমেটিক আবার ভেতরে ঢুকে যায়, এবং কারো কারো ক্ষেত্রে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হয়, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় সিভিয়ার কেসের ক্ষেত্রে সেটি বাইরের দিকে বের হয়ে থাকে পার্মানেন্টলি এবং সেটি আর ভেতরের দিকে ঢুকতে চায় না। সো এই ধরনের কন্ডিশন কিন্তু পাইলস হলে নর্মালি হতে পারে। আমি পাইলস সম্পর্কে কিন্তু দুইটি পেশেন্টের রিভিউ দিয়েছি এবং তাদের উপরে আমি ইউনানি মেডিসিন প্রয়োগ করে দেখেছি যে তারা খুব ভালো ইফেক্ট পেয়েছে এবং পাইলস অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সেখানে আমার এক পেশেন্ট ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল যে সে টয়লেটে যেতেই ভয় পেত, কারণ তার প্রচণ্ড পরিমাণে মলদ্বারে ব্যথা হতো এবং সেই সাথে সাথে ফ্রেশ রক্ত যেত। এই কারণে কিন্তু একজন পাইলসের পেশেন্ট বাথরুমে যেতেই ভয় পায় এবং তার ভিতরে একটি ফোবিয়া ডেভেলপ করে। তো গবেষণায় দেখা গেছে যে পাইলসের পেশেন্টের পরিমাণ দিন দিন বাড়তেছে, এবং এই পাইলসের সমস্যা সমাধানের জন্য অবশ্যই অবশ্যই একজন মানুষকে সচেতন থাকতে হবে। কারণ যদি এই পাইলসটাকে চারটি ডিগ্রিতে ভাগ করা হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি, যদি পাইলসটি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে থাকে তখন সেটিকে কন্ট্রোলে আনা যায় বা একটু সচেতন হলে দেখা যাচ্ছে এই কন্ডিশনেই দেখা যাচ্ছে থাকা যায়, বা এর থেকে উপরের যে কন্ডিশন বা ডিগ্রিগুলো রয়েছে থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি যেগুলো সিভিয়ার কেস বা কঠিন অবস্থায় যেগুলো চলে যায় সেই অবস্থায় কিন্তু কখনোই আপনাকে যেতে দেওয়া যাবে না। এজন্য প্রাথমিক অবস্থাতে আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে যেটি হয় যে আপনাদের যে পায়খানার রাস্তায় যে গোটাগুলো আছে এগুলো বাইরের দিকে বের হয়ে আসলে অটোমেটিক ভিতরে ঢুকে যায়, ফ্রেশ ব্লাডটা যেতে পারে কিছু পরিমাণে, এবং এই কন্ডিশনই যখন আপনার তৈরি হবে তখনই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এখন কথা হলো ডাক্তারের পরামর্শ গ্রহণ করা সম্ভব না হলে আপনি বাড়িতে বসে কি কি কাজগুলো আসলে আপনি করতে পারেন। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি পাইলসের পেশেন্ট হন, আপনাকে সিজ বাত বা হট ওয়াটার বাত নামের একটি থেরাপি আছে আমাদের ইউনানি মেডিসিনে, সেটি আপনি গ্রহণ করতে পারেন। এবং এই থেরাপিটি গ্রহণের উপায় হলো আপনি একটি গামলাতে এক গামলা আপনি হালকা গরম পানি আপনি নিতে পারেন, তারপরে আপনি সেখানে আপনার পিছনের অংশ বা আপনার পায়ুপথটি সেখানে হালকা ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ সময়ের জন্য। এতে আপনার পাইলসের ব্যথা উপশমের পাশাপাশি আপনার পাইলস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত, আপনি পাইলসের ব্যথা কমানোর জন্য সেখানে আপনি আইস ব্যাগ ব্যবহার করতে পারেন, সেখানে আপনি আইস ইউজ করতে পারেন, এতে আপনার পাইলসের ব্যথাটা কিছুটা উপশম হবে। এছাড়াও আপনাকে যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটি হচ্ছে পাইলসের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দেখা দেয়, অর্থাৎ টয়লেটটা ঠিক মতো পাস হতে পারে না, ঠিক আছে? এজন্য আপনাকে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যে প্রত্যেকদিন খাবার আইটেমে অন্তত একটি করে শাক যেন থাকে, এছাড়া বিভিন্ন ধরনের যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে পরিমিত পরিমাণে বা নিয়মিত কিন্তু আপনাকে খেতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, অর্থাৎ রেগুলার 10 থেকে 12 গ্লাস পানি মিনিমাম আপনাকে খেতে হবে। তৃতীয়ত, যারা বসে কাজ করেন একধায় 3-4 ঘন্টা বসে থাকবেন না, অবশ্যই আপনারা আধা ঘন্টা বসে থাকার পর 5 মিনিট একটু হাঁটাহাঁটি করে আবারও বসে কাজ করবেন। দীর্ঘক্ষণ সময় বসে থাকলে পাইলসের সমস্যা দেখা দিতে পারে। তারপরে যে বিষয়টি রয়েছে যে ইসুপগুলের ভুসি, তো ইসুপগুলের ভুসি দেখা যায় যে যাদের কনস্টিপেশন থাকে বা টয়লেট নিয়মিত রেগুলার হয় না তারা কিন্তু খেয়ে থাকে, কিন্তু ইসুপগুলের ভুসিটা কিন্তু এক ধরনের মেডিসিন বলতে পারেন আপনি, এটা কিন্তু খাওয়ার নিয়ম আছে। আপনি ইচ্ছা মতো যথেষ্ট ইসুপগুলের ভুসি খেলেন সেটা কিন্তু হবে না।
আপনাকে ইসুফ গুদার ভুষিটা পরিমিত পরিমাণে নিয়ে, ইসুফ গুদার ভুষি বাজারে এখন প্যাকেট আকারে পাওয়া যায়, তো একটি প্যাকেট নিয়ে আপনাকে এক গ্লাস পানিতে মিশিয়ে সেটি সাথে সাথে খেয়ে ফেলতে হবে। ইসুফ গুদার ভুষিটা আপনি যদি দিনের বেলায় খেতে পারেন সেটি বেটার হয় এবং সেটি গুলিয়ে খেয়ে ফেলবেন। এর প্রধান কারণ হচ্ছে যে ইসুফ গুদার ভুষিটা আপনার পেটের ভিতরে গিয়ে আপনার যে খাদ্যনালী রয়েছে সেই খাদ্যনালীতে গিয়ে যদি ইসুফ গুদার ভুষিটা ফুলে যায় তখন কিন্তু আপনার যে পায়খানার যে প্রবেশ করার যে রাস্তা বা পায়খানা বের হওয়ার যে রাস্তাটা সেটিও কিন্তু প্রসারিত হয় এবং খুব সহজেই কিন্তু আপনারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে। তাই ইসুফগুলের ভুষি দীর্ঘক্ষণ ভিজিয়ে না রেখে আপনারা এক গ্লাস পানিতে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। এখন কথা হলো যে ইসুফগুলের ভুষি আসলে কি সবাই খাবো বা কার কার ক্ষেত্রে ইসুফগুলের ভুষিটা আসলে খাওয়া উচিত না? যদি দেখেন যে পায়খানাটা 7 দিনের বেশি বন্ধ রয়েছে বা 5-7 দিন হয়ে গেছে টয়লেট হচ্ছে না, তখন কিন্তু ইসুফগুদার ভুষি খাওয়া যাবে না, এতে আরও সমস্যা বাড়বে। 5-7 দিন যদি টয়লেট বন্ধ থাকে তখন একটা কন্ডিশনের সৃষ্টি হয়, সেটিকে অবস্ট্রাকশন বলে। অবস্ট্রাকশন কন্ডিশনে কখনোই ইসুফগুদার ভুষি খাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি বমি হয় সেই ক্ষেত্রেও কিন্তু ইসুফগুদার ভুষিটা না খাওয়াই বেটার হবে। এছাড়াও যারা পাইলসের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আরও কিছু পরামর্শ দিই। আপনারা দীর্ঘক্ষণ যাবত টয়লেটে বসে থাকবেন না এবং টয়লেটে বসে মোবাইল টেপা বা অন্য কোনো কাজ আপনারা করবেন না, অর্থাৎ যতটুকু সময় আপনার টয়লেটে স্পেন্ড করা উচিত বা বাথরুমে স্পেন্ড করা উচিত ততটুকু সময়ে আপনি শুধু সেখানে ব্যবহার করবেন। তারপরে অনেকে টয়লেট করার জন্য প্রচুর বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে এবং এটিও করবেন না। এটি করলে কিন্তু বায়ুপথের নিচের অংশটা কিন্তু অনেক সময় ছিঁড়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন কিন্তু হতে পারে। সো এটি করা থেকে আপনারা বিরত থাকুন, অর্থাৎ পায়খানার সময় বেশি পরিমাণে প্রেশার দিবেন না। এছাড়া পায়খানার পরে আপনারা যে বায়ুপথের নিচের অংশটিকে অবশ্যই হালকা টিস্যু পেপার দিয়ে আপনারা মুছে ফেলবেন যাতে জায়গাটি ভেজা না থাকে, এতে করে কিন্তু ইনফেকশন হতে পারে। তো এইভাবে নর্মালি ফাইবার জাতীয় খাবার, তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করা, এটি আপনি নর্মালি 1.5 মাস করলে অনেকটাই দেখা যাচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য বা যে পাইলসের যে সমস্যা সেটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এবং 1st ডিগ্রি 2nd ডিগ্রির ক্ষেত্রে কিছু মেডিসিন আছে, ইউনানি মেডিসিন ম্যাজিক্যালি কাজ করে, আপনারা হয়তো বা আমার চ্যানেলে রিভিউ দেখেছেন, তো সেই মেডিসিনগুলো যদি সেবন করেন তবে 1st ডিগ্রি বা 2nd ডিগ্রির ভিতরে আপনার পাইলসটাকে কন্ট্রোলে রাখা সম্ভব বা পসিবল, সেক্ষেত্রে আপনার অপারেশনের দিকে যাওয়া দরকার নেই। কিন্তু যদি 4th ডিগ্রিতে চলে যায় তখন আমরা বলি যে অপারেশন করে ফেলতে হবে, অপারেশন ছাড়া ওয়ে থাকে না। কিন্তু অপারেশনের পরেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট বা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার কিন্তু সৃষ্টি হয়। এজন্য আমি অবশ্যই বলবো তারা পাইলসের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা ব্যাপারটিকে অবহেলা করবেন না, তারা প্রাথমিক অবস্থাতেই যেন পাইলস বা এই অশ্বরোগটিকে যেন কন্ট্রোলে রাখতে পারেন সেই জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আমি আশা করি বোঝাতে পেরেছি যে পাইলস হলে আপনারা ঘরোয়াভাবে কী করতে পারেন এবং কখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং কিভাবে আপনি পাইলসটাকে নিয়ন্ত্রণে মোটামুটি রাখতে পারেন সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এ পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।